नमस्कार देखছেন এবিপি আনন্দ 12টার ব্রেকিং নিয়ে আপনাদের সঙ্গে আমি সৌমেন আর যে খবরে শুরুতেই আমরা চোখ রাখব ঝাড়খণ্ডের অভিনেত্রী রিয়া কুমারী খুনের ঘটনায় তার স্বামীকেই গ্রেফতার করলো পুলিশ বাগনান থানা পুলিশ প্রকাশ কুমারকে গ্রেফতার করেছে আপনি জানি রাখি যে ঝাড়খণ্ডের অভিনেত্রী রিয়া কুমারী খুনের ঘটনায় তার স্বামী প্রকাশ কুমারকে গ্রেফতার করলো পুলিশ কারণ তার বয়ানে একাধিক অসঙ্গতি রয়েছে শুধু তাই নয় রিয়া কুমারীর পরিবারের তরফ থেকে গতকাল রাতে একাধিক অভিযোগ দায়ের করা হয় সেই অভিযোগের প্রেক্ষিতে পুলিশ তাকে গ্রেফতার করেছে ইতিমধ্যে একাধিক মিসিং লিংক খোঁজার চেষ্টা করছে পুলিশ একটি আদৌ প্রকাশ কুমার নিজে খুন করেছেন নাকি চিন্তাইবাজরা গুলি করে খুন করেছে যেমন প্রকাশ কুমার নিজে দাবি করছে এই যাবতীয় বিষয় পুলিশ তদন্ত করে জানার চেষ্টা করছে ইতিমধ্যে গতকাল তাকে নিজেদের হেফাজতে নেবার পর পুলিশ একাধিক বিষয় তাকে জিজ্ঞাসাবাদ করে তার বয়ানে বিভিন্ন অসঙ্গতি পায় পুলিশ তারপর গতকাল রাতে রিয়া কুমারী পরিবারের তরফে একটি অভিযোগ দায়ের করা হয় সূত্র মারফত জানা যাচ্ছে সেই অভিযোগপত্রে বেশ কিছু গুরুতর অভিযোগ করেছেন রিয়া কুমারীর পরিবার সেই অভিযোগ এবং বিভিন্ন অসঙ্গতির উপরে নির্ভর করে পুলিশ প্রকাশ কুমারকে গ্রেফতার করেছে आपका यहाँ से कंप्लेन किया तो सर आपने क्यों मारा है उसकी बीवी को कौन मारा मेरे दो साल की बेटी में बेटी छोटी मैं नहीं मार सकता हूँ सर मैं नहीं मार सकता हूँ सर कौन मारा मेरे दो साल की बेटी में बेटी छोटी मैं नहीं मार सकता हूँ सर मैं नहीं मार सकता हूँ सर कौन मारा मेरे दो साल की बेटी में बेटी छोटी मैं नहीं मार सकता हूँ सर मैं नहीं मार सकता हूँ सर আপনারা পরিষ্কার শুনলেন যে প্রকাশ কুমার তিনি দাবি করছেন যে ম্যাম নেহি মার সাকতে অর্থাৎ আমি আমার স্ত্রীকে মারতে পারি না বাগনান থানা থেকে তাকে মেডিকেলের জন্য যখন নিয়ে যাচ্ছিল পুলিশ সেই সময় সাংবাদিকদের বলেন যে ম্যাম নেহি মার সাকতা আমার স্ত্রীকে আমি মারতে পারি না যদিও পুলিশ একাধিক বয়ানে অসঙ্গতি এবং পরিবারের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করেছে প্রকাশ কুমারকে আমাদের সঙ্গে রয়েছে দুই প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ এবং সুনীত হালদার প্রথমে আমি পার্থ প্রতিম তোমার কাছে জানতে চাইব প্রকাশ কুমার বলছেন যে ম্যাম নেহি মার সাকতা তাহলে পুলিশ কেন গ্রেফতার করলো প্রকাশ কুমারকে দেখো বিভিন্ন জায়গায় অসঙ্গতি ধরা পড়েছে এবং পাশাপাশি প্রকাশ কুমার যে বিষয়টা পুলিশের কাছে দাবি করেছে সে কিন্তু খুন করেনি কিন্তু তা সে যেটা স্বীকার করেছে পুলিশের কাছে যেমনটা জানা যাচ্ছে সেটা হচ্ছে যে স্বামী স্ত্রীর মধ্যে অর্থাৎ রিয়া কুমারীর সঙ্গে প্রকাশ কুমারের সম্পর্কের একটা অবনতি হয়েছিল এবং এই অবনতির কারণটা কি মূলত দুটি বিষয়কে কেন্দ্র করে তাদের দুজনের মধ্যে রিলেশনটা সেটা একটা অবনতি হয় এবং সেই অবনতির কারণ কি ছিল সেটা হচ্ছে এক প্রকাশ কুমারের প্রথম পক্ষের স্ত্রী তিনি প্রকাশ কুমারের যে আদি বাড়ি রয়েছে মা বাবার সঙ্গে সেখানে থাকতেন এবং প্রকাশ কুমার তার প্রথম পক্ষের স্ত্রীর সঙ্গে যোগাযোগ রাখছিলেন এবং সেইটাকে কেন্দ্র করে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে একটা অশান্তি সেটা কিন্তু হতো দ্বিতীয় বিষয় যেটা হচ্ছে রিয়া কুমারীর যে লাইফস্টাইল সেই লাইফস্টাইল নিয়েও কিন্তু প্রকাশ কুমার সন্তুষ্ট ছিল না অন্যদিকে যেমনটা জানা যাচ্ছে যে প্রকাশ কুমারের সম্পদে 30 থেকে 40 লক্ষ টাকা বাজারে তার দেনা হয়েছিল এবং রিয়া কুমারীর নামে তার একটা মোটা টাকার জীবন বীমা পলিসি সেটাও কিন্তু করা ছিল অন্যদিকে তুমি যে প্রশ্ন করলে তা তদন্তে আর কি কি উঠে আসছে বা কেন গ্রেপ্তার সেই বিষয়ে যেমনটা জানা যাচ্ছে এক হচ্ছে রিয়া কুমারীর দাদা তিনি একটা অভিযোগ করেছেন অজয় রানা তিনি অভিযোগ করেছেন এবং সেই অভিযোগপত্রে এক হচ্ছে প্রকাশ কুমার এছাড়া তার ভাই সন্দীপ কুমার অপর আরেক ভাই আকাশ কুমার এছাড়া প্রকাশ কুমারের প্রথম পক্ষের স্ত্রী সারদা তাদের নামে কিন্তু অভিযোগটা করেছে কি অভিযোগ করেছেন যে এক হচ্ছে প্রকাশ কুমারের নামে তারা নাকি এর আগেও থানা পুলিশ করেছিল প্রকাশ কুমার তার রিয়া কুমারীর ওপরে অত্যাচার করতো ফিজিক্যাল অ্যাসল্ট করতো সেই বিষয় এবং প্রকাশ রিয়াকে খুন করে দেবে এমন হুমকিও দিয়েছিল এবং তারা সন্দেহ করছে এই ঘটনার সঙ্গে প্রকাশ কুমার এবং তার এই দুই ভাই এবং পাশাপাশি তার প্রথম পক্ষের স্ত্রী তারা যুক্ত রয়েছে সেই মতো কিন্তু অভিযোগ জমা পড়ে এবং এক কিন্তু হচ্ছে এই অভিযোগ এবং বিভিন্ন পারিপার্শ্বিক তথ্যপ্রমাণ সংগ্রহ করতে গিয়ে প্রকাশ কুমার যে দাবি করেছে সেই দাবির সঙ্গে যে যে পারিপার্শ্বিক তথ্যপ্রমাণগুলো পাচ্ছিল পুলিশ সেক্ষেত্রে কিন্তু সেটা মিলছিল না এবং এই জায়গায় বয়ানে বেশ কয়েকটি জায়গায় অসংখ্যই ধরা পড়ে যেমন প্রকাশ দাবি করে তার স্ত্রী গাড়ির ভেতরে চিৎকার করছিল যখন চিন্তার মধ্যে ঘটনা ঘটে কিন্তু পরে যখন স্ত্রীর দেহের ময়নাতদন্ত করা হয় অটোপসি সার্জনরা যে বিষয়টা দেখে যে অ্যাঙ্গেল থেকে গুলিটা চলে সেই সময় হয়তো তার স্ত্রী শুয়ে অবস্থাতেই ছিল অর্থাৎ এক্ষেত্রে পুলিশ মনে করছে যখন রিয়া কুমারী ঘুমন্ত অবস্থাতেই ছিল
से ही समय गुली पे निर्जन फाका जैगे कारण टाइमिंग जरा खुन समय से प्रकाश दाबी अनुजाई जरा क्योंकि मिले जाता पाँचा थे साढ़े पाँच टाक गोटा विषय कि प्रकाश कुमार एक गोटा विषय नाटक व गल्प तैरी कर चेष्टा करो क्यों भाबा तदंतकारी अन्दे प्रकाश जमन दाबी कर स्त्री चित्कार कर अटोपसि सार्जेंटर दाबी अनुजाई जरा प्राथमिक भाव ता पे रिया के जो खून तक शो अवस्थाते ही ताने क्योंकि प्रकाशर संगे जरा परिपोषित उत्थापन सर क्यों एक विस्तर फाराक देखा जाए यम एकाधिक जगह फाराक पे तदंतकारी से ही क्योंकि प्रकाश कुमार ऊपर ही प्रथम के सन्देह छो से मध्य प्रकाश कुमार के ग्रेप्तार कर गोटा घर तदंत प्रक्रिया के लिए जाके आज के आदालते पेश कर निजे हिफाजत से आवेदन जानिए बागनान तारा तदंतकारी आधिकारिका सौमेन पार्थप्रतिम तुम्हें हमारे संगे थको इतिमदे अपना छवि देखते हैं प्रकाश कुमार के आदालते नहीं आसा हो पुलिस तरफ से आदालते नहीं आसा हो प्राथमिक भाव जाना जा पुलिस ताकि निजे हेफाजते चाहिए प्रकाश कुमार बयान एकाधिक असंगति एर पशापी तदंते पुलिस जानते पे बेस किस गुरुत्वपूर्ण पॉइंट उठे एससे जगूर ओपर भित्ति पुलिस तदंत प्रक्रिया एगिए नहीं जाए क्योंकि प्रकाश कुमार निजे खून कर ना कि अन्य का दिए खून करिए स्पष्ट नय गोटा प्रक्रिया पुलिस तदंत चला पशापी कि फरेंसिक परीक्षाओ है क्योंकि प्रकाश कुमार विभिन्न बयान ओपर भित्ति पुलिस ताके ग्रेफ्तार करेछे शुधु ताई नय गुरुतर अभियोग उठेछे रिया कुमारी परिवारेर तरफ थेके आमादेर संगे एई मुहूर्ते रयेछे आमादेर आरेक प्रतिनिधि सुनीत हालदार सुनीत किछुक्षण आगे आदालते निये जाओया होयेछे प्रकाश कुमार के पुलिस आदालते विचारकेर काछे कि कि आवेदन राखते चलेछे आज देखो सौमेन এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি উলবেরিয়া হাসপাতালে এবং উলবেরিয়া হাসপাতালের যে মর্গ এই মর্গেই কিন্তু রিয়া কুমারীর দেহ রাখা আছে তার পরিবার লোকজন এখানে আসবেন বলে জানা গেছে এর পাশাপাশি ফরেনসিক টিম সেটাও আসবে এবং এখানে রিয়া কুমারীর দেহ থেকে কানের পাশে যেখানে গুলি করা হয়েছে সেখান থেকে যে ঘিলু বেরিয়েছে তার একটা কিছু রেসিডুয়াল পার্ট অর্থাৎ কিছু অংশ নেওয়া হবে এবং স্কিন অর্থাৎ চামড়াও নেওয়া হবে এর পাশাপাশি যেটা জানা যাচ্ছে যে आज के किछुक्षण आगे प्रकाश कुमार के ताके बागनान ग्रामीण हासपाताले स्वास्थ्य परीक्षार पर ताके उलबेरिया आदालते निये आसा हयेछे आज के ताके आदालते पेश करा हबे तार बिरुद्धे जे तार रिया कुमारी परिवारेर लोकजन जे एफआईआर करेछे ताते स्पष्ट बला हयेछे जे एई खुनेर घटनार पेछने এই খুনের ঘটনার পেছনে তার প্রকাশ কুমার এবং তার আগের স্ত্রী প্রথম স্ত্রী প্রথম স্ত্রী সারদা দেবী সরাসরি যুক্ত এই দুটো নাম কিন্তু এফআইআরে আছে এবং এফআইআরে পুলিশ এই অভিযোগ পাওয়ার পরেই তার পুলিশ কিন্তু তদন্ত শুরু করেছে এবং যেটা জানা যাচ্ছে তার পরিবারের লোকজন পনেরো বছর আগে তার বিয়ে হয় এবং তার যে রিয়া কুমারী বিয়ে হয় এবং বিয়ের পরেই তাকে শারীরিক এবং মানসিকভাবে অত্যাচার করত এবং অতিরিক্ত পণের জন্য তাকে বারবার দাবি জানাতো এমনটাই জানা গেছে এবং এই নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ লেগেই থাকতো বলে তারা জানাচ্ছেন এবং এই এই যে কলকাতায় নিয়ে আসার কথা মেয়েকে সঙ্গে নিয়ে এটা কিন্তু একটা পূর্ব পরিকল্পনার অঙ্গ পরিকল্পনা মাফিক তাকে খুন করা হয়েছে বলে তারা তারা এফআইআরে লিখেছে এই অভিযোগ পাওয়ার পরেই কিন্তু পুলিশ খুনের মামলা শুরু করেছে তার সঙ্গে অস্ত্র আইন এবং অস্ত্র আইন ছাড়াও কনস্পিরেসি অর্থাৎ ষড়যন্ত্র বিভিন্ন ধারাতে পুলিশ কিন্তু মামলা শুরু করেছে ধৃতকে আজকে আওড়া উলবেরিয়া আদালতে তোলা হবে এবং তারপরেই তাকে পুলিশ কাস্টডিতে নেবে পুলিশ হেফাজতে নেবে তাকে আরও জিজ্ঞাসাবাদ প্রয়োজন যেভাবে গতকাল ভোর ছটা নাগাদ এই খুন হয়েছে গাড়ির মধ্যে সে তাতে কিন্তু একটা বুলেট ইঞ্জুরি মাথার সামনের অংশ অর্থাৎ কানের পাশে ছিল এবং এবং এ থেকে স্পষ্ট যে এটা কিন্তু একটা খুনের ঘটনা এবং এখানে যে ময়নাতদন্ত তুমি আমাদের সঙ্গে থাকো ঘটনাস্থলে ফরেন্সিক টিম পৌঁছেছে আপনাদের যেমন জানাচ্ছিলাম যে ফরেন্সিক টিম আজই তদন্ত শুরু করবে ঘটনাস্থলে ফরেন্সিক টিম পৌঁছেছে বাগনানের যে জায়গায় গতকাল পাঁচটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে এই খুন হয়েছিল বলে প্রকাশ কুমার দাবি করেছে সেখানে গিয়েছে ফরেন্সিক টিমের আধিকারিকরা তারা এই ফরেন্সিক তদন্তের মধ্য দিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করতে যাচ্ছে একাধিক স্যাম্পল তারা সংগ্রহ করবেন এই ফরেন্সিক তদন্ত এই খুনের রহস্য উদ্ধারের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা দেখতে পাচ্ছেন যেখানে খুন হয়েছিল গতকাল রিয়া কুমারী ভোর পাঁচটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে আনুমানিক যে সময় জানা যাচ্ছে সেই ঘটনাস্থলে গিয়েছেন ফরেন্সিক টিমের আধিকারিকরা তারা বেশ কিছু গুরুত্বপূর্ণ স্যাম্পল সংগ্রহ করছেন সুকান্ত মুখোপাধ্যায় আমাদের সঙ্গে এই মুহূর্তে সুকান্ত ফরেন্সিক টিমের সদস্যরা পৌঁছে গিয়েছেন ঘটনাস্থলে তারা মূলত কোন কোন দিকগুলির দিকে নজর দিচ্ছেন
দেখো গতকাল প্রায় 1.5 ঘন্টা রাজাপুর থানাতে ফরেনসিক টিম ছিল এবং সেখানে একেবারে গাড়ির যেমন ফরেনসিক টেস্ট হয় তেমন আজকে দ্বিতীয় দিনে ফরেনসিক যারা এক্সপার্ট তারা এসেছেন এবং আজকে তারা এসেছেন মূল ঘটনাস্থল অর্থাৎ একেবারে বাগনান ট্রাফিক গার্ড থেকে 5 মিনিটের দূরত্বে প্রথম যেখানে গাড়ি যেখানে গুলি চলেছিল বলে এমনটাই গ্রেফতার হওয়া প্রকাশ কুমার গতকাল পুলিশকে বয়ান দিয়েছিলেন সেই প্রথম স্পটে তারা এখানে এই মুহূর্তে কিন্তু ফরেনসিকের এক্সপার্টরা রয়েছেন এবং তারা মূলত এখানে যাবতীয় বিষয় খতিয়ে দেখছেন যে কোথাও কোনো ব্লাড স্ট্রেন রয়েছে কিনা বা অন্য কোনো রকম নমুনা রয়েছে কিনা সেই জায়গাটা তারা কিন্তু পরীক্ষা করছেন বাগনান থানার পুলিশ এবং রাজারপুর থানার পুলিশ একেবারে দুটো টিমই কিন্তু এই মুহূর্তে ঘটনাস্থলে রয়েছে তুমি দেখতে পাচ্ছ ফরেনসিক এক্সপার্টদের মধ্যে কিন্তু তিনজনকে আমরা দেখতে পাচ্ছি তারা হাতে একটি ডায়েরি রয়েছে তাদের এবং যেভাবে পুলিশকে প্রকাশ কুমার বয়ান দিয়েছিলেন সেই প্রকাশ কুমারের বয়ান অনুসারে একটা তার একটা টোপোশিট বানানোর চেষ্টা করছেন একটা মানচিত্র বানানোর চেষ্টা করছেন তার পাশাপাশি ফরেনসিক এক্সপার্টদের অন্য যে টিমের যে সদস্য তিনি কিন্তু আশপাশের জঙ্গল ভালো করে খতিয়ে দেখছেন যে সেখানে কোনোরকমভাবে ব্লাড স্যাম্পেল রয়েছে কিনা বা সেখানে কোনোরকম অন্য নমুনা রয়েছে কিনা বলতো আজকে দিনের শুরুতে প্রথম তারা এলেন কিন্তু একেবারে ঘটনাস্থল এবং আজকে ফরেনসিকের দ্বিতীয় যে জায়গায় যাওয়ার কথা রয়েছে এখান থেকে 1.5 কিলোমিটার দূরে আরেকটি যে স্পট অর্থাৎ যেখানে গিয়ে প্রথম প্রকাশ কুমার লোকালদেরকে বলেছিলেন সাহায্যের জন্য এবং সেখান থেকে তিনি সরাসরি চলে যান পুলিশকে নিয়ে একেবারে সরাসরি হাসপাতালে তো ফলত প্রথম যে স্পট রয়েছে অর্থাৎ বাগনান ট্রাফিক গার্ড থেকে কিছুটা দূরে এই যে কলকাতামুখী যে লেন জাতীয় সড়ক 16 নম্বর জাতীয় সড়কের যে কলকাতামুখী লেন যেখানে প্রথম এই গাড়িটি থেমেছিল এবং এখানে প্রকাশ কুমার যেটা বয়ান দিয়েছিলেন যে ছিনতাইকারীরা তারা ছিনতাই চেষ্টা করেছিলেন সেই সময় তার স্ত্রী বাধা দেয় এবং গাড়িতে বসে থাকা অবস্থাতে গুলি চালানো হয় ফলত এই যে গোটা জায়গাটা সেটা কিন্তু একেবারে কর্ডন করে রাখা হয়েছিল আগেই এবং তুমি দেখতে পাচ্ছ ফরেনসিক এক্সপার্টরা পুরো জায়গাটা তারা ভালো করে খতিয়ে দেখছেন ভেতরে যারা তদন্তকারী অফিসার রয়েছেন তারা তো রয়েছেন এবং দেখা যাচ্ছে যেটা যে পুরো যে এলাকার যে মানচিত্র সেটা তারা হাতে যা তারা একটা একটা ড্রয়িং করার চেষ্টা করছেন বা সেটা তারা একেবারে মাপঝোক করার চেষ্টা করছেন তার পাশাপাশি তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে ডিজিটাল ক্যামেরার মাধ্যমে গোটা বিষয়টি কিন্তু তারা খতিয়ে দেখছেন অর্থাৎ কারোর কোনো পায়ের ছাপ ছিল কিনা এবং কোনোরকম নমুনা এখানে রয়েছে কিনা এই যাবতীয় বিষয় খতিয়ে দেখছেন কিন্তু ফরেনসিক এক্সপার্টরা তুমি দেখতে পাচ্ছ একেবারে মেজারমেন্টের যে 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 ফিতে থাকে সেটা তারা এনেছেন এবং প্রত্যেকটি জায়গায় কোথায় কোথায় গাড়ির টায়ারের দাগ রয়েছে বা কারোর কোনো পায়ের ছাপ রয়েছে কিনা কোথাও কোনো ব্লাড স্যাম্পেল রয়েছে কিনা এই যাবতীয় বিষয় কিন্তু খতিয়ে দেখছে আমরা জানি গতকালকে প্রায় 1.5 ঘন্টা ফরেনসিক এক্সপার্ট তারা কিন্তু গাড়ির পরীক্ষা করেছেন এবং পরবর্তী সময় প্রকাশ কুমারের হাতের জিএসআর অর্থাৎ গানশট রেসিডিউ সেই পরীক্ষাও তারা করেন এবং এই গোটা বিষয়ে প্রকাশ কুমারকে যে গ্রেফতার করা হয়েছে তার নেপথ্যে কিন্তু অবশ্যই ফরেনসিক এক্সপার্টদের একটা বড় অ্যানালাইজও কাজ করেছে তার কারণ গাড়ির ভেতরে যেখানে গানশট হয়েছে একেবারে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে হয়েছে সেখান থেকে যে ব্লাড শেড বা যে রক্তের চিহ্ন যেভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকার উচিত ছিল এই ধরনের অ্যাক্সিডেন্ট মানে একেবারে যেহেতু তিনি বলেছিলেন প্রথম থেকে ছিনতাইবাজরা বাধা দেয় এবং তোমার তার স্ত্রী অর্থাৎ রিয়া কুমারীকে গুলি করা হয় ফলত গাড়ির ভেতরে কিন্তু সেভাবে ব্লাড স্যাম্পেল চারিদিকে যে ছড়িয়ে রয়েছে এমনটা কিন্তু পাওয়া যায়নি কালকে গাড়ির ভেতর থেকে এটি এমটি কার্টরিজ বা একেবারে খোলও গুলির খোলও উদ্ধার হয়েছে ফলত সব মিলিয়ে গতকালকে 1.5 ঘন্টার এই থরো চেকিংয়ের পরে বা তল্লাশি অভিযানের পরে বা সেখানে যে তারা স্যাম্পেল কালেক্ট করেছিলেন তারপরে আজকে প্রথম ফরেন্সিক এক্সপার্ট তারা কিন্তু এই মুহূর্তে ঠিক ঘটনাস্থলে এসেছেন এবং তুমি দেখতে পাচ্ছ 5 মিনিট আগেই তারা ঘটনাস্থলে এসেছেন গোটা যে এলাকা গোটা যে প্রথম যে স্পট অর্থাৎ মূল যে ঘটনাস্থল সেটাকে এবারে কর্ডন করে রাখা হয়েছে এবং সেখানে ফরেন্সিক এক্সপার্ট তারা কিন্তু এই মুহূর্তে এখানে তদন্ত চালাচ্ছেন সুকান্ত তুমি আমাদের সঙ্গে থাকো আপনারা যে ছবি দেখতে পাচ্ছেন ঘটনাস্থলে গিয়েছেন ফরেনসিক এক্সপার্টরা তারা খুঁটিনাটি পরীক্ষা করছেন যা যা বক্তব্য প্রকাশ কুমার পুলিশের কাছে রেখেছে যা যা এখনও পর্যন্ত বয়ানে অসঙ্গতি এসছে পুলিশ নিশ্চিতভাবেই ফরেনসিক এক্সপার্টদের সঙ্গে সেই সমস্ত তথ্য শেয়ার করবে তবে এর পাশাপাশি ফরেনসিক বিশেষজ্ঞরা ঘটনাস্থলে গিয়েছেন তারা খুঁটিনাটি পরীক্ষা করে দেখছেন যে জায়গায় গাড়িটি দাঁড়িয়েছিল যে জায়গায় খুন করা হয়েছে বলে দাবি করছেন প্রকাশ কুমার এবং এখান থেকে 1.5 কিলোমিটার বা 2 কিলোমিটার দূরে গিয়ে যেখানে স্থানীয় বাসিন্দাদের বলেন যে প্রকাশ কুমার যে তার স্ত্রীকে খুন করেছে তিনজন ছিনতাইবাজ সেখানেও কিছুক্ষণের মধ্যে ফরেনসিক এক্সপার্টরা যাবেন এই ফরেনসিক তদন্তের ওপরে অনেকটাই নির্ভর করছে এই রহস্য উন্মোচন কারণ পুলিশ একদিকে যখন তদন্ত করছে বিভিন্ন বয়ানে অসঙ্গতি খুঁজে পাচ্ছে এর পাশাপাশি ফরেনসিক তদন্ত দেখে কী কী তথ্য উঠে আসছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা এই খবরে থাকবো একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি এই খবর নিয়ে আপনারা সঙ্গে থাকুন ঝাড়খণ্ডের অভিনেত্রী রিয়া কুমারী খুনের ঘটনায় তার স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ কিছুক্ষণ আগেই তাকে আদালতে নিয়ে যাওয়া হয়েছে এর পাশাপাশি ঘটনাস্থলে গিয়েছে ফরেনসিক এক্সপার্টরা তারা নমুনা পরীক্ষার কাজ করছেন আমাদের সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায় এই মুহূর্তে সরাসরি রয়েছে সুকান্ত মূলত কোন কোন দিকগুলিতে কি নজর দিচ্ছেন ফরেনসিক বিশেষজ্ঞরা
তোমাকে জানিয়ে রাখি যে ইতিমধ্যে এখানে 15 মিনিট ফরেন্সিক এক্সপার্টরা ছিলেন, তুমি দেখতে পাচ্ছ গাড়িতে করে তারা দ্বিতীয় স্পটের দিকে নিশ্চয়ই তারা কিন্তু ইতিমধ্যে রওনা দিয়ে রওনা দেবেন এবং এরপরে দেখার যে তারা হসপিটালে যান কিনা, কারণ যে মর্গে এই মুহূর্তে রিয়া কুমারীর দেহ রাখা হয়েছে সেইখানে সেখানে তারা যান কিনা, কারণ সেই দেহতেও যে সমস্ত স্যাম্পেল রয়েছে সেগুলো কিন্তু এই গোটা ইনভেস্টিগেশনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং চন্দ্রপুর মোড় অর্থাৎ যেখানে প্রথম একেবারে প্রকাশ কুমারের বয়ান অনুসারে যেখানে গুলি চলে সেখানে তারা আসেন। আমরা একবার কথা বলার চেষ্টা করব একবার যিনি ফরেন্সিক এক্সপার্ট রয়েছেন, স্যার কি দেখলেন? এখন কিছু বলা যাবে না, তদন্ত চলছে, আমি কিছু বলছি। আপনারা গতকালকেও গাড়িতে ছিলেন, ওখানে একটা খোলা বুলেট পাওয়া গেছে? আমি কিছু বলতে পারছি না, এখন মন্তব্য করতে পারছি না। তুমি দেখতে পারলে এই মুহূর্তে ফরেন্সিক যারা এক্সপার্ট রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে প্রথম যে স্পট অর্থাৎ চন্দ্রপুর যেখানে এই গুলি চলেছিল সেইখানটাতে তারা ভালো করে খতিয়ে দেখেন, মেজারমেন্ট যে ফিতে সেটা দিয়ে তারা তারা ঘটনাস্থল ভালো করে পরিমাপ করেন, ঠিক কোন ঘটনাস্থলের কাছে কোন বড় লোকেশন রয়েছে এই যাবতীয় বিষয় তারা কিন্তু তাদের একটা ছোট নোটে তারা উল্লেখ করেন বা সেখানে লেখেন, এছাড়া বেশ কিছু স্যাম্পল তারা কালেক্ট করেন। এই মুহূর্তে গাড়ি রওনা দিয়েছে আরও একটি স্পটের উদ্দেশ্যে, আমরা সেই ফরেন্সিক গাড়িকে এই মুহূর্তে ফলো করার চেষ্টা করব। তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে সরাসরি ছবি চন্দ্রপুর থেকে ফরেন্সিক এক্সপার্টের যে টিম সেই টিম কিন্তু ইতিমধ্যে রওনা দিয়েছে এবং আমরা দেখেছি গতকাল রাজাপুর থানা সেই থানাতে প্রায় দেড় ঘন্টা ফরেন্সিক যারা এক্সপার্ট রয়েছেন তারা সেখানে বিভিন্ন স্যাম্পেল কালেক্ট করেন, গাড়ির ভেতর থেকে তারা ব্লাড সংগ্রহ করেন একেবারে সেখান থেকে। তুমি আমাদের সঙ্গে থাকো, তোমার কাছে আমরা আবারও ফিরে আসবো। তবে এই খবর আমরা দিকে নজর যেমন রেখেছি সেই খবরের দিকে আমরা নজর রাখবো, রিয়া কুমারী খুনের ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে তার স্বামীকে। এর পাশাপাশি আরও একটি যে খবরের দিকে চোখ রাখবো, আবাস যোজনায় দুর্নীতির অভিযোগে জেলায় জেলায় বিক্ষোভ, হলদিয়ায় বিডিও অফিসের সামনে বিজেপি বিধায়ক তাপসী মণ্ডলের নেতৃত্বে বিক্ষোভ। বিটন চক্রবর্তী ঘটনাস্থল থেকে সরাসরি আমাদের সঙ্গে রয়েছে, বিটন বিস্তারিত জানাও। হ্যাঁ দেখো সৌমেন, এই মুহূর্তে আমি দেখিয়ে রাখবো যে এটাই হচ্ছে সুতাহাটা বিডিও অফিসের সামনেই কিন্তু আবাস যোজনা দুর্নীতি সহ একগুচ্ছ অভিযোগ নিয়ে কিন্তু এখানে বিক্ষোভ সমাবেশ এবং ডেপুটেশন শুরু করেছেন হলদিয়ার বিজেপি বিধায়ক। আমার সঙ্গে রয়েছেন হলদিয়ার বিজেপি বিধায়ক তাপসী মণ্ডল, কি অভিযোগ আপনাদের? ঠিক আছে, কি অভিযোগ আপনার? এখন আমরা সুতাহাটা ব্লকের পক্ষ থেকে আমি আগেও একবার দু তিনবার আমরা বিডিও অফিসে বিডিও সাহেবের কাছে অভিযোগ দায়ের করেছি, কারণ 2018 সালে যে আবাস যোজনার তালিকা তৈরি হয়েছিল এই এলাকার পঞ্চায়েত প্রধান ব্লকের যারা ব্লক সমিতির যারা সদস্য তারা দুর্নীতিগ্রস্ত, তারা মানুষ টাকা নিয়ে যাদের পাওয়ার উপযুক্ত নয় যারা তাদেরকে ঘর পাইয়ে দেওয়ার একটা তালিকা তৈরি করেছে, গরিব দুস্থ মানুষকে বঞ্চিত করে, যাদের প্রাপ্য নরেন্দ্র দামোদর দাস মোদির যে প্রকল্প গরিব মানুষের মাথার ওপরে ছাদ, একটাও মাটির বাড়ি থাকবে না, সেই মাটির বাড়ি ভেঙে পাকা ছাদ করে দেওয়ার যে অঙ্গীকার সেই অর্থে যে বরাদ্দ টাকা সেই টাকা এরা আত্মসাৎ করছে। অর্থাৎ কেন্দ্রীয় প্রকল্পের টাকায় যারা প্রকৃত প্রাপক তারা না পেয়ে কিন্তু যাদের পাওয়ার যোগ্য নয় এমন অভিযোগে কিন্তু রয়েছে এবং সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু তারা বিক্ষোভ সমাবেশ করছেন, ডেপুটেশনে দিচ্ছেন। একই রকমভাবে সৌমেন তোমাকে জানিয়ে রাখি সুতাহাটার পাশাপাশি জেলার অন্য প্রান্ত নন্দীগ্রাম, নন্দীগ্রাম বিরুলিয়া গ্রাম পঞ্চায়েত অফিসের সামনেও কিন্তু সেখানে অবস্থান বিক্ষোভ শুরু করেছেন বিজেপি কর্মী সমর্থকরা। রীতিমতো তারা কিন্তু অঞ্চল অফিসে তালা লাগিয়েও তারা বিক্ষোভ দেখাচ্ছেন, টায়ার জ্বালিয়ে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। ফলে জেলার দুই প্রান্ত একদিকে যেরকমভাবে হলদিয়া অন্যদিকে নন্দীগ্রাম এই আবাস যোজনার একাধিক দুর্নীতি নিয়ে কিন্তু বিজেপির বিক্ষোভ অবস্থান শুরু হয়েছে। সৌমেন ধন্যবাদ বিটন। এবার চোখ রাখবো পরের খবরে, অরিজিৎ সিং এর শোকে ঘিরে বিতর্ক, ইকো পার্কে তার শো না হওয়া নিয়ে বিতর্ক, আর এই ঘটনাকে কেন্দ্র করে শাসক দলকে আক্রমণ করেছেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ। তৃণমূলের সঙ্গে না থাকাতেই তার শো বাতিল করা হয়েছে, অভিযোগ করেছেন দিলীপ ঘোষ। দিলীপ ঘোষের পাশাপাশি মোহাম্মদ সেলিমেরও একই অভিযোগ, শুধুমাত্রই শাসক দলের সঙ্গে না থাকা এবং তাকে শো দিতে না চাওয়ার জন্যই এই ইকো পার্কে শো বাতিল করা হয়েছে বলে মোহাম্মদ সেলিম অভিযোগ করছেন। বেছে বেছে শো ক্যান্সেল করা হচ্ছে, তাদের পার্টির সঙ্গে না থাকলে তাকে করে খেতে দেওয়া হবে না। যারা খেলা শেষ করেছে, তারা শিক্ষা ব্যবস্থা শেষ করেছে, তারা শিল্প সংস্কৃতি শেষ করছে, বাংলাকে এইভাবেই শেষ করছে।
বিজেপি হোক আর তৃণমূল হোক, গোটা দেশে ওরা এরকম করছে শিল্পী সাহিত্যিক বুদ্ধিজীবীদেরকে নিজে পাকড়াও করার জন্য, কেনা বেচার জন্য, পরিষ্কার কথা বা নিজের মঞ্চে তোলার জন্য শিল্প ও সাহিত্য কলা এগুলোকে জলাঞ্জলি দেওয়া হচ্ছে। কেউ বলছে এই সিনেমা বয়কট করো, কেউ বলছে এই শিল্পী বয়কট করো, কেউ বলছে সরকারি মঞ্চ দেওয়া যাবে না, আর কেউ বলছে কোন সরকারি মঞ্চে আসলেই তবেই পুরস্কার পাবে। বইমেলা থেকে ফেস্টিভ্যাল থেকে সমস্ত কর্মসূচি এখন হয়ে গেছে সরকারি নয় দলীয়, কারণ মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী সরকারি কর্মসূচিতে নিজের দলের ঢাক পেটান, মিথ্যাচার করেন। তৃণমূল আর বিজেপির রাজনীতিতে আমাদের দেশের শিল্প কলা বুদ্ধিজীবী সব হচ্ছে কোল্যাটারাল ড্যামেজ হয়ে গেছে। বিজেপি এবং সিপিএম এর পাল্টা কি বলেছেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ, শুনুন। অরিজিৎ সিং বাংলার ছেলে, বাংলার গর্ব, সারা ভারত দাপিয়ে গান করছেন, সম্পূর্ণ অন্য কারণ, অন্য প্রেক্ষিত, সেটা কাল ফিরাদ হাকিম স্বয়ং ব্যাখ্যা করে বলে দিয়েছেন। কাদের কাছে আবেদন করার কথা ছিল সেদিনকে, কি মানে প্রশাসনিক সমস্যা ছিল, G20 প্রতিনিধি দল শহরে থাকবেন ইত্যাদি, ফলে কোন কারণে একটা প্রশাসনিক সমস্যায় যদি একটা অনুষ্ঠানকে ডিফার্ড হতে হয়, তার গায়ে দলীয় তকমা লাগিয়ে দিয়ে এদের রাজনীতি করতে সাধারণ মানুষের সঙ্গে সম্পর্কের বালাই নেই, এই শিল্পীগুলির কাঁধে বন্দুক রেখে অকারণে এর মধ্যে রাজনীতিগুলো ঢোকাচ্ছে, এটা অত্যন্ত আপত্তিকর। সিপিএম এবং বিজেপি রাজনৈতিক দেউলিয়া না হলে এই হাল হয় না ওদের।